আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি তায়েফের ঐতিহাসিক একটি মসজিদ যদিও মসজিদটি দেখতে তেমন কিছুই নয় কিন্তু এর ফজিলত বরকত অনেক কারণ মসজিদটির নাম মসজিদে রসুল আলাইহি আলহিসাল্লাম রসুল সাল্লাহ আলিয়া যখন তায়েফে ছিলেন বিভিন্ন স্থানে তিনি অবস্থান করেন ওনার স্মৃতি ধরে রাখার জন্য এখানে এই মসজিদটি নির্মাণ করা হয় এর আরেকটি উল্লেখযোগ্য দিক হলো আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই আমরা জানতাম যে রাসুল পাক সাল্লা সাল্লামের পথে এক বুড়ি কাটা দিয়ে রাখতেন তায়েফে এই স্থানটিকেই এই ঘরটিকেই সবাই বুড়ির বাড়ির স্থান বা ঘর হিসাবে জানেন হাজি বিভিন্ন এজেন্সির হাজি সাহেবগণ এখানে এসেছেন জেয়ারতের অংশ হিসাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হাজিগণ এখানে এই সেই আমলের তৎকালীন একটি ঘর রয়েছে সেই ঘরে সবাই দেখতেছে যে আরতের অংশ হিসাবে এটাকে সবাই বুড়ির বাড়ি হিসাবে চিনে থাকে আমরা এখন সেই জায়গায় এসেছি তায়েফের আমরা এখন সেই ঘরের একটি কক্ষে প্রবেশ করছি তৎকালীন যুগের সেই পাথর এবং বালি মাটির সংমিশ্রণে তৈরি সেই ঘর এখন আমি প্রবেশ করছি ঐতিহাসিক সেই বুড়ির ঘরের ভিতর এখানে আমরা বিভিন্ন এজেন্সির হাজি সাহেবগণ উৎসাহী হাজি সাহেবগণ এখন সেই বুড়ির বাড়ি পরিদর্শন করছেন তৎকালীন সেই ইট এবং বালি কাদামাটির তাই ফের উল্লেখযোগ্য একটি স্থানের মধ্যে এই বুড়ির বাড়ির স্থানটি একটি অন্যতম ধন্যবাদ